6% সুদ সেভিংস অ্যাকাউন্টে। নমস্কার, আর প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীতপা, শুরু করছি বঙ্গদর্পণ। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যাত্রা শুরু করেছিল এই স্কুল, তারপর নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে পথ চলা। ধীরে ধীরে বেড়ে উঠেছে হুগলির মুথাডাঙ্গার এই স্কুল। আজ আমাদের গন্তব্য ব্রিটিশ আমলের সেই মুথাডাঙ্গা রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়। মুথাডাঙ্গা রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় স্থাপিত 1906 সাল। ছাত্রছাত্রী সংখ্যা 800 জন, শিক্ষক শিক্ষিকা 32 জন। আমার নাম দেবাঙ্গ সরকার, আমি মুথাডাঙ্গা রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এই হচ্ছে আমাদের স্কুল। স্কুল অনেকদিন আগেকার স্কুল এবং এইটা আমাদের স্কুলের পুরানো বিল্ডিং, এবং বর্তমানে সরকারি সহায়তায় আমাদের নতুন বিল্ডিং প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের স্কুল এলাকার একটা স্বনামধন্য বিদ্যালয়ে পরিণত হয়েছে। ব্রিটিশ আমলে তৈরি এই স্কুল আজ মহিরুহে পরিণত হয়েছে। পুরনো বিল্ডিং এর পাশে তৈরি হয়েছে আরো তিনটি নতুন ভবন। স্কুলের সামনে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দর মূর্তি। প্রগতিশীল এই স্কুলের ইতিহাস দেখে নেওয়া যাক এক নজরে। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় 1906 সালে তৈরি হয়েছিল এই স্কুল। শুরুতে জনা কয়েক ছাত্রকে নিয়ে সূচনা হয় স্কুলের। 1929 সালে ব্রিটিশ কাউন্সিলের অনুমোদন পায় স্কুল। সেই সময় পড়ুয়া সংখ্যা ছিল 100 জন। তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ছিল এই স্কুল। সেই সময় ইংলিশ স্কুল নামে পরিচিত ছিল। স্বাধীন ভারতে নতুন করে সরকারি অনুমোদন মেলে, উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয় স্কুল। স্কুলের নাম হয় রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়। আমাদের স্কুলে বর্তমানে প্রায় 800 জনের ওপর ছাত্রছাত্রী পড়াশোনা করে। স্কুলে অনেক ল্যাবরেটরি আছে এবং উচ্চ মাধ্যমিকে সায়েন্স আর্টস দুটো শাখাই রয়েছে। ল্যাবরেটরি বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স সহ বায়োলজি সহ জিওগ্রাফি ল্যাবরেটরিও নতুন হয়েছে। বিভিন্ন কম্পিউটার রুম, সায়েন্সের সমস্ত কিছুই হয়েছে আমাদের স্কুলে। ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তুলতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্কুলের শিক্ষকরা। উচ্চ বিদ্যালয় অ্যাকচুয়ালি গ্রামের প্রত্যন্ত এলাকার স্কুল। এখানে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েরাই এখানে আসে সাধারণত পড়াশোনা করতে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটে ল্যাবরেটরি আমাদের এখানে আছে। মূলত গ্রামের ছেলে মেয়েদেরকে আমরা এখানে বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য আমরা এখানে মূলত আমরা শিক্ষা দিই, এবং প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা হাতে কলমে আমরা শেখাই। আমাদের ছাত্র শিক্ষকের যে সম্পর্ক সেটা অত্যন্ত মধুর সম্পর্ক, এবং এখানে আমি মানে খুবই ভাগ্যবান যে এই স্কুলে চাকরি করছি। পড়াশোনার মান আমাদের বিদ্যালয়ে ভালোই। ছেলেদের যেসব ছেলেরা আসছে তারা বেশিরভাগই ফার্স্ট জেনারেশন লার্নার। তাদের বাবা মায়েরা অনেক ক্ষেত্রে দেখা যায় তারা এই প্রথম ছেলেদের মাধ্যমে পড়াশোনাটা হচ্ছে, যার ফলে তারা চেষ্টা করে। আমাদের বাচ্চাদের সায়েন্স বিষয়টার মতো কঠিন বিষয়টাকে হাতে কলমে শেখানোর চেষ্টা করে। প্রধান কাজ তাদের বিজ্ঞানের মনের দরজাটা প্রসারিত করে বিজ্ঞানটাকে তাদের মনের ভেতর ঢুকিয়ে দেওয়া, এটাই আমরা সর্বদা চেষ্টা করে থাকি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বিগত বছরে কৃতিত্বের ছাপ রেখেছে স্কুলের পড়ুয়ারা। গত দু বছর ধরে পাশের হার প্রায় 100%। 2015 মাধ্যমিক পাশের হার 92%, 2015 উচ্চ মাধ্যমিক পাশের হার 78%, 2016 মাধ্যমিক পাশের হার 86%, 2016 উচ্চ মাধ্যমিক পাশের হার 83%, 2017 মাধ্যমিক পাশের হার 100%, 2017 উচ্চ মাধ্যমিক পাশের হার 90%, 2018 মাধ্যমিক পাশের হার 98%, 2018 উচ্চ মাধ্যমিক পাশের হার 81%। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা খেলাধুলোতেও পারদর্শী। স্কুলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করে তারা। ভালো স্যার, খুব সব দিক সহজে কাটে এবং ক্লাসও পুরো মেনটেন করি হয়। কোনো ক্লাস সব যায় না, প্রতি ক্লাস যেমন হয় তেমন মেনটেন করি হয়। হ্যাঁ, খেলাধুলা হয়, ক্রিকেট, ফুটবল, তারপরে তো যেমন স্পোর্টস খেলা হয়, প্রতি বছর স্পোর্টস খেলাটাও হয়। খুব সাহায্য, লাইব্রেরি বই দেয় পড়ায়, যখন যাই তখন বই নিয়ে দিয়ে আনি, আর সবই রকম হয়। ম্যাডামরা ঠিক টাইমে আসে,
আমাদের ক্লাসও ঠিক টাইমেই শুরু হয়। এখানে স্যারেরা আমাদের সাথে প্রচুর বন্ধুর মতো মেশে আমাদের সাথে প্রচুর সহযোগিতা করে। মিড ডে মিলের ব্যবস্থাও খুব ভালো। অষ্টম শ্রেণী থেকে স্কুলে চালু রয়েছে বৃত্তিমূলক শিক্ষা, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু রয়েছে মিড ডে মিল। সরকারি সহায়তায় স্কুলের পরিকাঠামোর অনেক উন্নতি হয়েছে, তবে আরো উন্নতির প্রয়োজন বলে জানান প্রধান শিক্ষক। আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে আমাদের স্কুল সম্পর্কে কিছু জেনে নেব। 2016 সালে আমরা ল্যাবরেটরিটার প্রভূত উন্নতি করেছি, যার ফলশ্রুতি হচ্ছে যে আমরা এই বিগত 2-3 বছর যে আমাদের সায়েন্সের ছেলেমেয়েরা খুব অত্যন্ত আগ্রহী হয়ে আমাদের স্কুলে আসছে এবং রেজাল্টও তারা ভালো করছে। ICT প্রজেক্টে কম্পিউটার হচ্ছে, অন্যদিকে ভোকেশনালের বিভাগে পড়াশোনা চলছে। ওখানে দুটো স্ট্রিম চলছে, ভোকেশনালে ক্লাস 8+ একটা টেট চলছে, ক্লাস 10+ একটা টেট চলছে ওখানে। তো এই মুহূর্তে পরিকাঠামোর দিক থেকে সরকারি সাহায্য যথেষ্ট পেয়েছি আমরা, কেন আমাদের পুরাতন যে বিল্ডিংগুলো সেই ব্রিটিশ আমলের, তো ফলে সেগুলো ভেঙে গেছে। সেই ভেঙে যাওয়া পুরো ঘরগুলোর উপরেই আবার নতুন করে ঘরগুলো তৈরি করতে হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট পরিমাণে ভালো, আর একটু হলে বোধ হয় একটু ভালো হতো। অত্যন্ত গ্রামের ছেলে মেয়েদিকে নিয়ে আমাদের পড়াশোনা করানো, তা আমরা চেষ্টা করছি এই বিদ্যালয়কে আরো কিভাবে উন্নতি করানো যায়। সরকারি সাহায্য পাচ্ছি, তার বিনিময়ে আমরা সর্বান্তকরণের চেষ্টা করছি যাতে করে বিদ্যালয় আরো উন্নত থেকে উন্নততর হয়। আরামবাগের এই এলাকা কৃষি ভিত্তিক, চাষি পরিবারের ছেলেমেয়েরাই এই স্কুলে পড়াশোনা করে। স্কুলের কৃতিরা আজ দেশে বিদেশে প্রতিষ্ঠিত। এই স্কুলেই পড়াশোনা করেছেন প্রাক্তন আইজি কারা জয়দীপ চক্রবর্তী। প্রাক্তনীদের দেখানো পথ ধরেই এগিয়ে চলেছে স্কুলের বর্তমান প্রজন্ম। তন্ময় বৈরাগীর প্রতিবেদন, আর প্লাস নিউজ,